Hey guys, I'm Maksud with you. I'd like to invite you all to join me on behalf of Tech and Channel. The presentation I create, which can help you to get the personal details in Kuwait about your passport details, civility details, and driving license details, and much more information by using only one application. আপনি যদি কুয়েতে অবস্থান করেন, তাহলে একটিমাত্র অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন, তা না হলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা আমি রেখে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা মোবাইলে ইউজ করতে পারেন। প্লে স্টোর পাওয়া যায় সচরাচর, বাট কখনও কখনও প্লে স্টোরটা সাপোর্ট করে না। অ্যাট ফার্স্ট আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তারপরে এখন আমরা এটাকে রেজিস্টার করব। যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা তো ইউজ করতে পারবে না, বাট যাদের আইডি পাসওয়ার্ড নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেটাকে রেজিস্টার করবেন। এটা রেজিস্টার করতে একটু ঝামেলা আছে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি একটু ক্লোজলি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম ইমেল আইডি, ফোন নাম্বার। ঠিক আছে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার একটা রেফারেন্স নাম্বার লাগে। এই রেফারেন্স নাম্বারটা কোথা পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমরা সেটাকে রেজিস্টার করতে যাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের চয়েস মতো একটা ইউজার নেম চয়েস করব, তারপরে আইডি পাসওয়ার্ড দিব, আবার রিটাইপ করব। ঠিক আছে, করার পরে এখন আমরা আবার ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেসটা লাগে আর ফোন নাম্বার লাগে, তাও লাগে, আপনারা আপনারা ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। হ্যাঁ, আমি আমারটা বসিয়ে দিচ্ছি। জানিয়ে রাখা ভালো যে আপনি যদি এই ড্যাশবোর্ডের কোনো একটা ঘর শূন্য রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রেজিস্টার হবে না, আপনাকে আবার রিটার্ন ব্যাক করে দেবে। তো আপনি প্রত্যেকটা জিনিসই একের পর এক আপনাকে দেখা ক্লোজলি চেক করা, পার্ট বাই পার্ট আপনাদেরকে সেম অ্যাজ ইট ইজ ওদের কোশ্চেন আপনি অ্যান্সারটা দিতে হবে, বসাইতে হবে। দ্যাট মিনস এখন আপনি এখানে সিবিলারিটা বসাবেন। ঠিক আছে, তো সিবিলারির নাম্বারটা উপরে দেখতে পাচ্ছেন যে আছে, আপনি জাস্ট এই নাম্বারটা কপি পেস্ট করেন। আমি জাস্ট সিকিউরিটি বা মানে বলতে পারেন অথবা নিজের প্রাইভেসির জন্য আমি কিছু সংখ্যক ওয়ার্ডস আমি ব্লার করে গেছি। এটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। যদি আপনাদের কুয়েতে যদি আকামা প্রথমটা থাকে তাহলে আপনি পাসপোর্টে যে আকামার পেজটা আছে আপনি ওই পেজে যাওয়ার পরে ঠিক সেম জায়গাতে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন, 9 সংখ্যা। যদি আপনার নতুন আকামা হয় তাহলে নতুন আকামা লাগানোর পরে আপনাকে একটা এই ধরনের একটা পেপার দেয়, আপনি পেপারে যাওয়ার পরে অন দ্য কর্নারে ঠিক আপনি তাও একটা পাইবেন 9 সংখ্যার। আপনি এই 9 সংখ্যার যে কোডটা সেটি হলো আপনার রেফারেন্স নাম্বার। আপনি এই রেফারেন্স নাম্বারটা আপনাকে এখানে বসাতেই হবে, আদারওয়াইজ আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না। তারপরে লাস্ট ঘরটা হলো আপনার সিভিল আইডি এক্সপায়ার ডেট। আপনি জাস্ট সিভিল আইডি এক্সপায়ার ডেটটা এখানে বসাবেন। ঠিক আছে, যখন আপনি সিভিল আইডি এক্সপায়ার ডেটটা এন্ট্রি করবেন তারপরে আপনি ক্লিক করবেন কোথায় যে টার্মস অ্যান্ড কন্ডিশন ঘরটা, মানে আই অ্যাগ্রিডে ক্লিক করবেন। আই অ্যাগ্রিড ক্লিক করলে আপনারা এখানে অটোমেটিকলি একটা অপশন আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনে যেটা, ঠিক আছে, তখন আপনি ওখানে অ্যাকসেপ্ট দেবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এগ্রিতে ক্লিক করবেন, দেন অটোমেটিকলি এটা রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, রেজিস্টার হওয়ার পরে আপনাকে অটোমেটিকলি ওরা আবার হোম পেজে নিয়ে আসবে শুরুতেই। তখন আপনি যেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে মানে রেজিস্টার করছেন সেই আইডি পাসওয়ার্ডটা আপনি এখানে রিটাইপ করবেন। রিটাইপ করার পরে আপনি যখন লগ ইন দেবেন অটোমেটিকলি আপনাকে লগ ইন নিয়ে যাবে। ঠিক আছে, লগ ইন নেওয়ার পরে আপনি ফার্স্ট যেই লেফট কর্নারে আছে এখানে দেখেন ইনকোয়ারি, আপনি জাস্ট ওই ইনকোয়ারিতে ক্লিক করবেন। ইনকোয়ারিতে ক্লিক করার পরে আপনি চেক করতে পারবেন আপনার ট্রাফিক কোনো ভাইলেশনস আছে কি না, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি না, মানে সেটা কোনো জরিমানা আছে কি না, বা কখন সেটা এক্সপায়ার হতেছে। ঠিক আছে, অথবা আপনার কোনো স্পন্সর মানে আপনার কোনো ফ্যামিলি যদি থাকে আপনি তাদেরটিও এখানে দেখতে পারবেন। আপনার পাসপোর্ট কখন শেষ হচ্ছে, হ্যাঁ, বা মানে কত তারিখে আপনি বানাইছেন ডিটেলসটা আপনি এখানে পাইতেছেন। আর তারপরে আপনার সিভিল আইডি কখন শেষ হতেছে আপনি মানে মানে কমপ্লিট ডিটেলস আপনি এখানে পাইতেছেন যে আপনার নামে কুয়েতে কোনো কেস আছে কি না। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসগুলো এখানে দেখার পরে না তখনই যে আপনি মানে কনফার্ম নিজের সাথে নিজে কনফিডেন্সিয়াল হতে পারেন যে হ্যাঁ আমার এখানে কোথাও নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এই সফটওয়্যারটা মানে ডাউনলোড করে আপনাকে মানে ইনস্টল করার পরে আপনাকে সেটা রেজিস্টার করার পরেই আপনি সেটা ইউজ করতে পারবেন। তো রেজিস্টার মানে রেজিস্টার তো করবেন, এখন আপনি সফটওয়্যারটা পাবেন কোথায়? নর্মালি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা রেখে দেবো, ওপরে যে লিঙ্কটা এটাই। তো আপনি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনাকে ডাউনলোড অপশন দ্বারা নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ জাস্ট ডাউনলোড করেন, তারপরে ইনস্টল করেন। ইনস্টল করার পরে আপনি
লগ ইন অটোমেটিকলি করতে পারবেন রেজিস্টার করার পরে, ঠিক আছে? তবে আপনাকে ধৈর্য সহকারে একটু জিনিসটা করতে হবে। সফটওয়্যারটা দেখতে ঠিক এরকম, MOI-Kuwait। এনিওয়ে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আর ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যদি কোথাও কোনো মিসকমিউনিকেশন, কোথাও গ্যাপ বা কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন বা ভিডিওটা আপনাদের কোনো ইউজফুল হলো কি না। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। Say I'm cold hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah, nah.